আসসালামু আলাইকুম, আমি শাহাদত হোসেন জীবন আবার এসেছি আপনাদের মাঝে আমার এই চ্যানেলে আরেকটি টিপস নিয়ে। অনেকে আমার চ্যানেলটি প্রথম দেখছেন হয়তো এই ভিডিও দ্বারা, সেজন্য আমার চ্যানেলটির নাম আরেকবার বলে দিচ্ছি। চ্যানেলটির নাম আমাদের শখের জিনিস কবুতর, যার দেখে যার পরিচয়। এবং ঠিক এই নামেই ফেসবুকে আমাদের একটি গ্রুপ আছে, যেই গ্রুপ থেকে অলরেডি আমরা বাংলাদেশের সকল কবুতর প্রেমীদের সার্ভিস দিয়ে যাচ্ছি এবং সামনে আরও দিয়ে যাব। তো আপনারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি সেই ফেসবুক গ্রুপটাতে অ্যাড হয়ে থাকতে পারেন। সেখানে ইনশাল্লাহ আমাদের প্রায় 4 থেকে 5 জন আমরা অ্যাডমিন আছি, যারা সবসময় প্রায় অ্যাক্টিভ থাকি মোস্ট অফ দ্য টাইম এবং সবসময় সাহায্য করার চেষ্টা করি। তো সেই গ্রুপে আপনি যদি অ্যাড থাকেন তাহলে সেখান থেকেও আপনি ইনস্ট্যান্ট সাহায্য পেতে পারেন। আর তাছাড়া এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে এখানের ভিডিওগুলো তো অবশ্যই আপনাকে সাহায্য করবে। তো আজকে কথা বলবো যে প্রবলেমটা নিয়ে, সেটা আমরা অনেক সময় ফেস করি কিন্তু আসলে কোনটা রেখে কোনটা ওষুধ ইউজ করব বুঝে উঠতে পারি না। প্রবলেমগুলো হয় দেখবেন মাঝে মধ্যে আমাদের মাদি কবুতর ডিম পাড়ার পর হঠাৎ করে বসে যায়, দাঁড়াতে পারে না বা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আবার অনেক সময় অনেক বাচ্চা কবুতর হয়তো হঠাৎ করে দেখবেন যে এক পা খুঁড়িয়ে হাঁটছে বা দাঁড়াতে পারছে না। আবার অনেক সময় অনেক বড় কবুতরও যে কোন জায়গায় ব্যথা পাওয়ার কারণে এই ধরনের প্রবলেমগুলো হতে পারে, যে হয়তো দেখা গেছে ব্যথা পাইছে এক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে, হয়তো খাঁচার কোনো কোনো একটা আঙ্গুল বেঁধে গিয়েছিল ওইটা খুলতে খুলতে বা টানতে টানতে সে ব্যথা পেয়ে গেছে। তো এই ধরনের প্রবলেমের জন্য আপনারা কী করবেন বা জেনারেলি আপনারা কী করবেন? না, আমি অ্যাকচুয়ালি যা করি বা আমার পরিচিত অন্য আরও যারা বড় হয়ে আছেন যাদের কাছ থেকে আমি মূলত শিখেছি এই জিনিসটা ইউজ করা, তারা যা করেন, এই ট্যাবলেটটি নামটা দেখে নিন, ডেল্টাসন। হ্যাঁ, এই ট্যাবলেটটা 5 mg ডেল্টাসন, রেনাটা কোম্পানির এই ট্যাবলেটটা। এবং এর পাশাপাশি হচ্ছে বিওভিট। হ্যাঁ, আপনার এই যে বিওভিট যেটা আছে এটার উপাদান হচ্ছে থায়ামিন, সুতরাং আপনি বিওভিট ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। থায়ামিন সম্বলিত অন্য যে কোনো কোম্পানির যে কোনো ট্যাবলেট ঠিক একই উপাদানে তৈরি, আপনি চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, আসি প্রসেসিংয়ে। যখন আমাদের কবুতর এই ধরনের প্রবলেমগুলো আমরা দেখবো, যেগুলো আগে বললাম যে ডিম পাড়ার পর বসে গেছে অথবা ব্যথা পেয়ে হাঁটতে পারছে না, এক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে বা বসে আছে হাঁটার পায়ে ব্যথার কারণে, তখন আমরা যেটা করবো আমাদের প্রথম কাজ থাকবে, এটা আপনি সবসময় লক্ষ্য করবেন। আমি দেখা গেছে অনেকে আমার কাছে ওই ফেসবুক গ্রুপটাতে হেল্প চায়, বল যে ভাই আজকে আমার একটা কবুতর 3 দিন ধরে এক পা খুঁড়িয়ে হাঁটছে, এখন কী করতে হবে? আমার কথা হচ্ছে আপনি 3 দিন কী করছেন? 3 দিনের আগে কেন আপনি এই হেল্পটুকু চাইলেন না? তো এর মূল কারণ হচ্ছে আমরা যারা কবুতর পালি, বিশেষ করে আমাদের যখন নতুন থাকে, এক্সপিরিয়েন্স না থাকে, আমরা 10 মানুষের 10 কথা শুনে 10টা ওষুধ অ্যাপ্লাই করি এবং যার ফলে কবুতরটা সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল ধরেন 90%, ওই 10টা ওষুধ অ্যাপ্লাই করার ফলে ওই সম্ভাবনা কমে 50% নিচে চলে এসেছে, কারণ তার শারীরিক অনেক দুর্বলতা চলে আসছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতায় ব্যাঘাত ঘটছে অনেকগুলো ওষুধ ইউজ করার কারণে। তো আমি বলবো যে যখনই আপনারা এই ধরনের প্রবলেম দেখবেন, সবসময় প্রতিদিন লোফ কেয়ার করবেন যে কোন বাচ্চাটা কী অবস্থায় আছে, কোন কবুতরটা কী অবস্থায় আছে, কারো পায়ে কোনো সমস্যা হয়েছে কিনা, হাঁটতে পারতেছে কিনা, প্রতিদিন একবার করে খেয়াল করবেন সকালে এবং বিকালে। অর্থাৎ সকালে যখন আপনি লোফটি ইন করবেন তখন একবার খেয়াল করবেন, বিকেল যখন বেরিয়ে যাবেন তখন একবার খেয়াল করবেন। আর এই ওষুধ দুইটা সবসময় আপনার বাসায় কিনে স্টকে রাখবেন। এতে করে কি হবে, আপনি প্রথম যেদিন যখন থেকেই প্রবলেম হচ্ছে তখন থেকেই সমস্যাটা আইডেন্টিফাই করে যদি ধরতে পারেন তাহলে আপনার কবুতরটা খুব দ্রুত সুস্থ হবে। এখানে যে ডেল্টাসন ট্যাবলেটটি আছে এটি একটা ট্যাবলেটের অর্ধেক, মানে একটা ট্যাবলেটকে দুই ভাগ করবেন, অর্ধেক প্রতিদিন একবার, মানে একটা ট্যাবলেটের অর্ধেক প্রতিদিন একবার করে খাওয়াবেন। আর এখানে যে বিওভিট আছে এটা সম্পূর্ণ একটা ট্যাবলেট একবার করে খাওয়াবেন, বড় কবুতর হোক ছোটো কবুতর হোক। ডেল্টাসন হাফ করে ডেইলি একবার আর বিওভিট একটা করে ডেইলি একবার, এই দুটো ওষুধ অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আপনারা সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন এবং আশা করি আপনাদের কবুতর 2 থেকে 3 দিনের মধ্যে দাঁড়াতে পারবে, আবার আগের মতো হাঁটতে পারবে, হয়তো সর্বোচ্চ 5 দিন লাগতে পারে। এই দুটো ওষুধ আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আশা করি কাজে দিবে। আমার যেহেতু কাজে দিয়েছে, আরও 8-10 জন যারা ইউজ করেন তাদের যেহেতু কাজে দিয়েছে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এটার বরকত বা রহমত দান করবে। আচ্ছা, যাই হোক, আজকে ছোটো একটা বিষয় নিয়ে অনেক কথা বলে ফেললাম। তো ধন্যবাদ, আমার এই চ্যানেলের সাথে থাকবেন, পাশাপাশি আমাদের ফেসবুকের গ্রুপটাতেও থাকবেন, একই নামে গ্রুপ আছে, ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। দোয়া করবেন আমার জন্য। আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।